আজকে রেসিপি নারকলের মিষ্টি বরফি। প্রথমে আমি নারকল নিয়ে নিয়েছি, কুড়ানো নারকল নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব গুঁড়ো দুধ, কাজু আর কিশমিশের কুচি, আর নিয়ে নিচ্ছি চিনি। স্বাদ মতো চিনি নিয়ে নেব, যা যেরকম মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি খেতে এগুলো খেতে খুব ভালো লাগে। প্রথমে চিনি আর নারকলটা একসাথে ভালোভাবে হাতের সাহায্যে সুন্দরভাবে চটকে মেখে নেব, কারণ এইভাবে মেখে নিলে কি হবে, চিনিটা অনেকটা আর নারকলের সাথে একসাথে মিক্স হয়ে যাবে। খুব ভালোভাবে মেখে নেব। আবার একটু নারকল আমি দিয়ে দিলাম, অল্প অল্প করে দিয়ে দিয়ে এটাকে মেখে নেব। আপনার যদি সময় হয়, বড় জায়গা থাকে, সময় কম থাকে, তাহলে একবারে সবটা আপনি মেখেও নিতে পারেন। আমি অল্প অল্প করে পরিমাণ করে দিয়ে দিয়ে এটা মেখে নিচ্ছি, কারণ মাখতে সুবিধা হবে। অল্প করে মাখলে হাতের সাহায্যে, তো তাহলে একটু সময় দিয়ে মাখলে ভালোই হয়। এর মধ্যে আমি কাজু কিশমিশটাও দিয়ে দেবো, দিয়ে সুন্দরভাবে আবার একটু মেখে নেব সব একসাথে। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম, এবার গ্যাসটা অন করে ধীমে আঁচে এগুলোকে একসাথে পাক করব। ধীমে ধীমে এটাকে নেড়ে চেড়ে কিন্তু তৈরি করতে হবে, কারণ এটা বেশি কড়া আঁচ দেওয়া যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। সুন্দরভাবে ধীমে 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 এটাকে তৈরি করতে হবে। একটু নাড়তে চাড়তে একটু সময় হবে, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এরকম করে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন, যখন আপনার একটু মিষ্টি খেতে ইচ্ছা হলো, ঘরে যদি গেস্ট আসলো, একটু আপনি এটা দিতে পারেন। ঘরে হয়তো মিষ্টি আনতে অসুবিধা আছে, কিন্তু এরকম বানিয়ে রাখলে নিজেরাও খেতে পারলেন। সামান্য নুন দিয়ে দিলাম, প্রত্যেক মিষ্টি খাবারে একটু নুন দিলে কি হয়, সুন্দর স্বাদ আসে। ধীমে ধীমে এটা ধীমে ধীমে কিন্তু এটাকে নেড়ে চেড়ে একেবারে তৈরি করে নিতে হবে, যতক্ষণ না এটা আঠালো ভাব আসে আর একটু লালচে রং এটা চলে আসবে। এবার এর মধ্যে আমি এলাচের দানাগুলো দিয়ে দেবো। বেশ একটু আঠালো আঠালো ভাব হয়ে এসেছে, দেখুন একদম সুন্দর রেডি হয়ে গেছে, লালচে লালচে আঠালো আঠালো ভাব এসে গেছে। এর মধ্যে আমি এলাচের দানাগুলো দিয়ে দিলাম, এলাচের খোসাগুলোও দিয়ে দিয়েছি সুন্দর সেন্ট আর গন্ধের জন্য। এলাচ আপনি গুঁড়ো করেও দিতে পারেন। আমি গোটা এলাচ দিয়েছি আর তার সাথে আমি দানাগুলোও দিয়ে দিয়েছি, এটাকে ভেঙে দিয়েছি, ছিঁড়ে দিয়ে দিয়েছি, তাহলে কি হবে, সেন্টটা পুরো ছড়িয়ে যাবে। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো, যে একটু আঠালো আঠালো ভাব এসে গেছে, এর মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। খুব সিম্পল উপকরণ, কিন্তু খেতে খুব সুন্দর হয়। একদম দেখুন আঠালো আঠালো ভাব এসে গেছে, এরকম একটা তৈরি হয়ে যাবে, একদম আঠালো আঠালো ভাব। প্রথমের পর্যায়ে দেখুন, আর এই এখন দেখুন লালচে আর এই যে আঠালো ভাব এসে গেছে, এবার কিন্তু আমার এটা পুরো রেডি হয়ে গেছে। একটু চিটচিটে ভাব এসে গেছে দেখুন, এবার কিন্তু এরকম রাখলে এটা কিন্তু পুড়ে যাবে, একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নেব, একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে কি করব, আমি এটা দিয়ে দেব। দেখুন আমি দিয়ে দিচ্ছি, এটা ঠান্ডা হতে হতে, উষ্ণ থাকতে থাকতে এটাকে আমি পিস করে কেটে কেটে নেব। একটু মোটা মোটা হয়েছে, খুব ভালো হয়েছিল খেতে, দারুণ লাগে, এরকম আপনারা করে খান। এটাকে অনেকে নারকল ছাপা বলে, যেহেতু আমি কাজু কিশমিশ দিয়েছি, আপনারা এরকম করে রেখে দিন, খুব ভালো লাগবে। দেখুন আমি এরকম ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি গোল করে, এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। ঠান্ডা হয়ে যাবে যখন, তখন একদম শক্ত শক্ত হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আপনি যেরকম শেপ চাইবেন সেরকম আপনি দিতে পারেন। একটু বাকি রয়েছে, নরম থাকতে থাকতে আমি এটাকে আকার দিয়ে নিয়েছি, চৌকো চৌকো করে কেটে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার নারকলের বরফি, একদম দেখুন খুব সুন্দর, মুখে আপনার কাজু কিশমিশ পড়বে, খুব ভাল লাগবে খেতে। এরকম ট্রাই করে দেখুন, দারুণ লাগবে কাজু কিশমিশের বরফি নারকল।